हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के बोलबो বাচ্চাদের আমরা এই সময় প্রায়ই দেখতে পাচ্ছি যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, এই ওয়েদারটাতে এরকমই হচ্ছে। তার কারণ গরম থেকে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, মাঝে কিছুদিন বৃষ্টিও খুব বেশি ভাবে হলো। তো এই সময় কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, আবার কারুর কারুর জ্বর হচ্ছে। এইগুলো নিয়ে আমি পরে এই টপিকগুলো নিয়ে ভিডিও দেব। আজকে যেই টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাজাল ব্লক বা ন্যাজাল কনজেশন, যেটা হয়ে যাচ্ছে নাকের মধ্যে, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে সর্দিতে, আমরা বাচ্চাকে ঘুম পাড়াতে পাচ্ছি না বা ওদের ভীষণ রকম অসুবিধে হচ্ছে। তো এই ব্যাপারটার জন্য কি কি করা যেতে পারে এইটা নিয়েই আজকের আলোচনা। আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তো প্রথমে যে ব্যাপারটা বলবো, একদম ছোট বাচ্চা মানে নিউবর্ন বেবির ক্ষেত্রে আমি বলছি, নিউবর্ন থেকে ছ মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু ন্যাজাল ড্রপ যে কোনো ইউজ করা যায় না। ন্যাজাল ড্রপ একমাত্র আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সমস্ত বাচ্চাদের জন্যই, সমস্ত আমি বলবো যে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য সব সময় কিন্তু ন্যাজাল ড্রপটা স্যালাইন ওয়াটার, প্লেন স্যালাইন ওয়াটার দেওয়া যায়। বাচ্চাদের জন্য কিন্তু সবসময় বাচ্চাদের ন্যাজাল ড্রপ ইউজ করব, যেই ন্যাজাল ড্রপগুলো পুরোপুরি স্যালাইন ওয়াটার হয়। দেখবে ন্যাজাল ড্রপের যেখানে লেখা থাকে যে ডেসক্রিপশনটা, ওখানে লেখা থাকে এটা পুরোপুরি স্যালাইন ওয়াটার আর কিচ্ছু নয়। এইটা কিন্তু আমরা বাচ্চাদের জন্য ইউজ করতে পারি। তো আমি যেটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই ন্যাজাল ড্রপগুলো কিন্তু বাচ্চাদের জন্য আলাদাভাবে তৈরি আর এতে কিন্তু বাচ্চাদের নাকটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এটা আমরা কখন দেব, এটা কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সকালে দিতে পারি, ঘুম থেকে উঠে বাচ্চার দুটো নাকে এক ফোঁটা করে দিতে পারি। আবার ওর যখন নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার এক ফোঁটা দুটো নাকে দেওয়া যেতে পারে। তো এই ধরনের ড্রপগুলো আমরা বাচ্চাদের জন্য ইউজ করতে পারি, একেবারে নিউবর্ন থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের এই ড্রপ ইউজ করা যায়, কোনো অসুবিধে হয় না। যেটা বাচ্চাদের জন্য তৈরি ড্রপ, আমি সবসময় বলবো যে কখনোই কিন্তু আমরা বড়দের ড্রপ, ন্যাজাল ড্রপ একদম বাচ্চাদের দেবো না, কখনো দেবো না, এতে কিন্তু বড় সড়ো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সবসময় বাচ্চাদের জন্য তৈরি ন্যাজাল ড্রপ বাচ্চাদের দেব। দ্বিতীয়ত আমরা কি করতে পারি, বাচ্চাদের নাকে ড্রপ দেওয়ার জন্য কিন্তু আমরা নিজেরাই এই একটা ন্যাজাল ড্রপ বানিয়ে নিতে পারি। আমি প্রসেসটা বলে দিচ্ছি। 1 চামচ জল নেব, হালকা গরম, যেটা আমাদের নিজের নাকে দিয়ে দেখব যেটা সহ্য হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না, একদম হালকা, মানে যেটা আমরা বলবো একদম নর্মাল টেম্পারেচার আর কি, মানে ঠান্ডা যাতে না হয় জলটা। তার মধ্যে 1 চিমটি নুন দেব, ওটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ওই জলটা দুটো নাকে এক ড্রপ করে বাচ্চাকে দিয়ে দেওয়া যায়। এইটা কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চার নাকে যে সর্দিটা বন্ধ হয়ে রয়েছে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায় আর বাচ্চার নাকটা পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু একটা খুব ইজি ওয়ে বাচ্চার নাকটা পরিষ্কার করার। নেক্সট, আমি যেই কাজগুলো করেছি আমি সেগুলো বলে দিই। একটা ন্যাজাল ব্লোয়ার পাওয়া যায় যেটা নাকটা ছাড়িয়ে দেওয়ার জন্য, মানে নাকটা যাদের বন্ধ হয়ে যাচ্ছে, একেবারে ভীষণভাবে কনজেশন হয়ে রয়েছে নাকের ভেতরে, তাদের কিন্তু একটা ওরকম বাচ্চাদের জন্য একটা ন্যাজাল ব্লোয়ার পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়, যে ব্লোয়ারটা এইভাবে চিপে নাকের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিলে পুরো কনজেশনটা ওই ব্লোয়ারের মধ্যে চলে আসে। তো আমি বলবো, আমি এটা নিজে কিনেছিলাম, কিন্তু ইউজ করার সময় আমি দেখলাম যে এটা কিন্তু বাচ্চা খুব ছটপট করছে, তো ইউজ করাটা ভীষণ ডিফিকাল্ট। এটা অবশ্যই যারা প্রফেশনাল ডাক্তারের কাছে নিয়ে গিয়েই করাটা বেটার। এছাড়া যদি তোমার নিজের করতে হয় তাহলে যে যার নিজের বাচ্চা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে, তো ও যখন নড়াচড়া করবে না বা ওর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তখন করতে পারো, তবে আমি এটা খুব একটা প্রেফার করি না। নেক্সট, আরও একটা কাজ আমি যেটা করেছি নিজের ছেলের জন্য, যেটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দোকান থেকে কিনে নিয়ে এসে একদম নতুন পরিষ্কার সিরিঞ্জ, ওটার কিন্তু সুচটা খুলে রেখে দিলে, তারপরে ওই শুধু খালি সিরিঞ্জটা নিয়ে ওই যে নুন জলটা বললাম, একদম হালকা গরম জলে 1 চিমটি নুন দিয়ে যে 1 চামচ জলটা তৈরি করতে বললাম,
ওইটা নিয়ে সিরিঞ্জ দিয়ে কিন্তু দুটো নাকে দেওয়া যেতে পারে। আরও একটা কাজ করা যেতে পারে, যেটা আমি আমার ছেলের একবার খুব সর্দি হয়েছিল, তো প্রচণ্ডভাবে দুটো নাক বন্ধ হয়ে যাচ্ছিল, সারাক্ষণই হচ্ছিল, তো ওকে আমি দিনে দুবার একটা কাজ করতাম, সেটা হচ্ছে ওই রকম বেশ কিছুটা জল তৈরি করে ওর খাবার জল, যেটা ফুটিয়ে ঠান্ডা করা জল, সেই ফুটিয়ে ঠান্ডা করা একদম পরিষ্কার জলে, হালকা গরম থাকবে তখন কিন্তু কিছুটা নুন মিশিয়ে ওটা যেভাবে ওই সলিউশনটা আমরা চামচে তৈরি করছি সেভাবে একটু বেশি পরিমাণে সলিউশনটা তৈরি করে একটা পুরো সিরিঞ্জ ভর্তি ওই জলটা নিয়ে একটা নাক এইভাবে বাচ্চাকে ধরে একটা নাকের ভেতর দিয়ে পুরো জলটা কিন্তু পুশ করতাম। তো এই নাকটার ভেতর দিয়ে পুশ করলে কিন্তু এই দিক দিয়ে পুরো জলটা বেরিয়ে আসবে, তাতে কি হবে পুরো নাকটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সেকেন্ড আমরা এটা করতে পারি যে ঠিক অপোজিট দিকে মাথাটা ঘুরিয়ে আরও একটা নাকে এপাশ দিয়ে জলটা দিলে আবার এই নাকটাও পরিষ্কার হয়ে আসবে, তাতে কি হয় পুরোপুরি এই ন্যাজাল প্যাসেজটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় আর ওদের সর্দি হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমে যায়। এইটা যদি দিনে দুবার করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি সেরে যায়, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও ভীষণ এফেক্টিভ, এটা একটু করে দেখবে নিজেদের জন্যও কিন্তু ভীষণ এফেক্টিভ। তো এই ব্যাপারটা যদি করতে পারো তাহলে কিন্তু বাচ্চার সর্দি 3-4 দিনের মধ্যে দেখবে আর সর্দি হচ্ছে না, এটা ভীষণ এফেক্টিভ। নেক্সট যেটা করতে পারি, শোয়ার সময় বা বিছানায় শুয়ে পড়লে তখন কিন্তু বাচ্চার নাকটা বন্ধ হয়ে যায়। তো শোয়ার আগে আমরা কিন্তু দুটো নাকে ওই যেটা আমি বললাম চামচে করে তৈরি করে যে স্যালাইন ওয়াটার বা নুন জল, ওটা কিন্তু দুটো নাকে ড্রপ হিসেবে দেওয়া যেতে পারে। আর একটা ব্যাপার বলবো যে রাত্রিরে শোয়ার আগে এইভাবে নাকটা যেটা সিরিঞ্জ দিয়ে আমি পরিষ্কার বললাম সেই পরিষ্কার ব্যাপারটা একবার করে নিলে কিন্তু রাত্রিরে বাচ্চার নাক অনেকটা খোলা থাকে। নেক্সট বলবো সর্দি যাতে না হয় তার জন্য আমরা কী কী করতে পারি। সর্দি যাতে না হয় তাহলে বুঝতেই পারছো যে ঠান্ডাটা কম লাগাতে হবে, যাতে এই সময় হাওয়াটা না লেগে যায় বা বৃষ্টির জলের যে হাওয়াটা, বা বাচ্চা যাতে সন্ধেবেলা বা অন্যান্য সময় যেটা ভেজার সময় নয় বা স্নানের পরে যে কোনো সময় যদি বাচ্চা ভিজে যায় বৃষ্টিতে তাতেও কিন্তু সমস্যা হতে পারে। নেক্সট হচ্ছে ধুলো বালিতে অ্যালার্জি থেকে ভীষণ রকম সর্দি দেখা যায়, তো এইটা কিন্তু অ্যালার্জি থেকে যে সর্দি সেটার জন্য অবশ্যই ডাক্তার আলাদা ট্রিটমেন্ট করবেন, তখন কিন্তু ভালোভাবে সর্দি হয়ে থাকে। আর ওই সর্দিটাও কিন্তু এইভাবে ট্রিট করা যেতে পারে যে নাকে অল্প অল্প ওই নুন জল দিয়ে দেওয়া যেতে পারে, বা যারা নুন জলটা বানাতে পারছো না বা কোনোভাবে কোনো অসুবিধে তারা বাচ্চাদের ন্যাজাল ড্রপ দিতে পারো, তাছাড়া ওই সিরিঞ্জ দিয়ে পরিষ্কার করা যেতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত রকম সর্দির ক্ষেত্রে করা যেতে পারে আর এগুলো ভীষণ এফেক্টিভ বলে আমার মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব উত্তর দিতে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।